হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিগার ইম সলিউশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তাদের জীবন ও জীবিকায় ধাপ হতে আছে ব্যবসায় ধরন নির্বাচন। এখানে কি 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 নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের জন্য দেখো। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য কি করতে হবে, একটা উদ্ভাবনীমূলক একটি ব্যবসা আমাদের কি করতে হবে, নির্বাচন করতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের যে মূল কাজ, অর্থাৎ আমাদের একটা উদ্ভাবনী ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, দীর্ঘ নাকি মধ্য, তা আমাদের উল্লেখ করতে হবে। এবং এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, এবং অধ্যবসায়ের সাথে আমরা এটা করতে পারবো কিনা, এবং আমাদের যে আয় ব্যয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ কিনা, এবং ঝুঁকি মোকাবেলায় আমরা কী কী করবো সেটা আমাদের তুলে ধরতে হবে। তো চলো আমরা দেখে নিই এটার উত্তরটা আমরা কীভাবে করতে পারি। তো দেখো, এই যে হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের পরিবারের জন্য উদ্ভাবনী ব্যবসায় ধারণা। আমাদের ব্যবসার নাম আমরা কী দেবো, অনলাইন হস্তশিল্পের দোকান। অর্থাৎ আমরা হাতে বিভিন্ন ধরনের দোকান তৈরি করবো এবং এটা অনলাইনে বিক্রি করবো। এর মেয়াদ হবে তোমার 2 থেকে 5 বছর। এবং যৌক্তিকতা কী দেখো, অর্থাৎ চাহিদা এবং সুযোগের ক্ষেত্রে কী বলা হয়েছে, যে তোমার চাহিদা এবং সুযোগে দেখো কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে বর্তমানে যে তোমার অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা বেড়েছে এবং অনেকেই হস্তশিল্পের জিনিসপত্র কিনতে কী হচ্ছে, আগ্রহী হচ্ছে। তো দেখো, এরপরে তুমি আরো কি বলতে পারো সুযোগের ক্ষেত্রে, এই যে এখানে যে তোমার সুযোগ আছে, সুযোগের ক্ষেত্রে বলবে আপনার পরিবারের সদস্যদের যদি হস্তশিল্প তৈরি থাকে তাহলে এটি একটি ভালো ব্যবসায়িক সুযোগ হতে পারে। অর্থাৎ এখানে তুমি কি লিখবে, আপনার জায়গায় লিখবে কি, তুমি লিখবে আমাদের 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 পরিবারের সদস্যদের যে যদি দক্ষতা থাকে তাহলে আমরা এটা করতে পারি। তো দেখো, এরপরে আমাদের আয় ব্যয়ের সাথে এটা কি সঙ্গতিপূর্ণ কিনা, এখানে আমরা কি লিখতে পারি। দেখো, অনলাইন ব্যবসা শুরু করার খরচ তুলনামূলক কম, এই জন্য এটা কি আমাদের আয় ব্যয়ের সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ হবে। তো আমরা কি লিখতে পারি এখানে, সঙ্গতিপূর্ণ, ঠিক আছে। আমরা কি লিখবো, এটা কি সঙ্গতিপূর্ণ আমাদের এই ব্যবসাটা, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা কি কি লিখতে পারি, দেখো, ঝুঁকি, যে ঝুঁকি যে আমাদের বলা হয়েছিল, ঝুঁকির ক্ষেত্রে দেখো প্রতিযোগিতা বেশি হতে পারে, তবে সঠিক মার্কেটিং এবং গ্রাহক পরিষেবা দিয়ে ঝুঁকি কমানো সম্ভব। তো এই ব্যবসার পরিকল্পনা আমরা কিভাবে করতে পারি, দেখো, এটা আমরা জিনিসপত্র তৈরি করবো, অর্থাৎ আমাদের পরিবারের যে সদস্যরা তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিসপত্র আমরা তৈরি করতে পারি, এবং অনলাইন দোকান তৈরি, অর্থাৎ একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করতে পারি যেখানে আমরা এগুলো বিক্রি করবো। এবং মার্কেটিং, অর্থাৎ এটা মানুষের কাছে আমরা কীভাবে পৌঁছে দেবো, সোশ্যাল মিডিয়া, তারপরে বিজ্ঞাপন, তারপরে অনলাইন মার্কেট প্লেস ব্যবহার করে আমরা কী করতে পারি, এইসব জিনিসপত্রের প্রচার করতে পারি। এরপর দেখো কি আছে, গ্রাহক পরিষেবা, অর্থাৎ গ্রাহকদের সাথে ভালো যোগাযোগ রাখা এবং তাদের প্রয়োজনে সহায়তা করা। এখানে আমাদের ঝুঁকি বলা হয়েছিল, যে ঝুঁকিটা আমাদের লিখতে হবে। তো ঝুঁকির ক্ষেত্রে আমরা কী লিখবো, দেখো, প্রতিযোগিতা, অর্থাৎ অনলাইনে অনেক হস্তশিল্পের দোকান আছে, তাই আপনাকে কি করতে হবে, আমাদেরকে অনেক প্রতিযোগিতামূলক দাম উচ্চ মানের জিনিসপত্র সরবরাহ করতে হবে। এর পরবর্তীতে আছে বাজার পরিবর্তন, অর্থাৎ বাজারের চাহিদা পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, জিনিসপত্রের ধরনও পরিবর্তন করতে হবে। তো এই আপনাকে জায়গায় এটা আমি তোমাদের জন্য লিখি, এটা কি লিখবে আমাদের, ঠিক আছে। এরপরে আসছে কি দেখো, অনলাইন প্রচারণা, অর্থাৎ অনলাইনে লেনদেন করার সময় প্রচারণার ঝুঁকি থাকে, তাই আমাদের কি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে আরো কি কি বলা হয়েছে, দেখো, আমার জিনিসপত্রের অনন্যতা তুলে ধরতে হবে, তারপরে উচ্চ মানের জিনিসপত্র সরবরাহ করতে হবে, ভালো গ্রাহক পরিষেবা প্রদান করতে হবে, এরপরে আমাদের কি করতে হবে, অনলাইন লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তো এইভাবেই আমরা কি করব, আমাদের যে ধাপ খ ছিল ব্যবসায় ধরন নির্বাচন, এটা আমরা করতে পারি। তো পরবর্তীতে আমরা কি করব, একটু পরে তোমাদের ক নম্বর ধাপের ভিডিও দেবো। তো যারা এখনই সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।